नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁটি কি ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 12 মার্চ 26 জানুয়ারি শুক্রবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 12 মার্চ 27 জানুয়ারি শুক্রবার, সূর্যোদয় 6টা 25, সূর্যাস্ত 5টা 16, ষষ্ঠী দিবা 3টে 22, রেবতী নক্ষত্র রাত্রি 12টা 37, সিদ্ধযোগ রাত্রি 7টা 12, তৈতিলকরণ দিবা 3টে 22, গতে গড়করণ রাত্রি 2টা 55, গতে বণিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে রাহু ও চন্দ্র। মেষে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, মেষে রাহু ভরিণী নক্ষত্রে, মঙ্গল মঙ্গল বিষে রোহিণী নক্ষত্রে, কেতু কেতু তুলায় সাথী নক্ষত্রে, বুধ বুধ ধনুতে পূর্বসারা নক্ষত্রে, রবি রবি মকরে শ্রবণা নক্ষত্রে, শুক্র ও শনি কুম্ভে, শুক্র কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, শনি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 27 জানুয়ারি শুক্রবারের রাশিফল। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য যোগ অবশ্যই আছে, আর্থিক দিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের সূচনা। আজকের দিনে মেষ রাশি এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সেবেদ্ধির খবর আপনি পেতেই পারেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার বিশেষ উপকার করবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, আপনার শরীর ভালো থাকবে না, মনে নানা ধরনের চিন্তা আসতেই পারে মেষ রাশি। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, কোনো বিরাম হবে না। তবে মেষ রাশি আজকে যেদিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট আপনার মনে আনন্দ যোগাবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্কে মাধুর্য আসবে। এরপরে বৃষ রাশি। আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দ্বারা অবশ্যই কিছু খারাপ আচরণ করতে পারে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনার কর্মলাভের খবর আপনি পেয়েই যাবেন। বিষরাশি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন বৃষরাশি। বৃষরাশি যেদিক দিয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে, আজকের দিনে পারিবারিক জীবনে আপনার অবশ্যই কিছুটা শান্তিপদ আছে, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না, একে অপরের মধ্যে নানাভাবে খারাপ মতামত আসতেই পারে। বৃষরাশি আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা হতে পারে, সেদিক দিয়ে সাবধান, অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান, পিতার আশীর্বাদ পাবেন, সন্তান দিক থেকে সৌভাগ্যের শুভ সূচনা। আজকের জীবনে আপনার কাছে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ,
কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের শুভ সূচনা। আপনার জীবনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে অবশ্যই সৌভাগ্য লেখা আছে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে বিরাট সফলতা, আর্থিক দিক দিয়ে বিরাট শিবিদ্রি চোখ অবশ্যই আছে। তবে আজকের দিনে যে দিক দিয়ে কিছুটা চিন্তা আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি আপনার যেদিক দিয়ে একটুখানি অস্থিরতা আছে তা হচ্ছে শরীর। শরীর মোটেও ভালো থাকবে না, শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি এলেও আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ অবশ্যই রয়েছে। তবে যেদিক দিয়ে একটা ভালো সংবাদ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে যথেষ্ট উন্নতি করবেন। আপনার সন্তানজনিত অশুভ ফল আপনাকে প্রাপ্ত হতে হবে। সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে নানা ধরনের ঝগড়া অশান্তি হতেই পারে। মিথুন রাশি, মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করবে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আপনার সন্তানের শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সেদিক দিয়ে কন্যার সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। কর্কট রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর ভয়ঙ্কর শারীরিক অসুস্থতা, মায়ের সঙ্গে মতের অমিল, মাতৃজনিত অস্থিরতা অবশ্যই আপনার জীবনে স্পর্শ করতে পারে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশি সন্তানের শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি কিছুটা অস্থিরতা সূচক, কর্মজীবনে সাফল্য এলো, আর্থিক দিক দিয়ে সেভাবে সৌভাগ্য আসবে না। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার বিশেষ মনোকষ্ট আসতেই পারে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে আপনাকে একটা ভালো সংবাদ শোনায় তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে একটা নতুন খবর আপনি নিশ্চিত পাবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন। এক বা একাধিক সূত্র থেকে আপনার বিশেষ শুভ যোগ আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। সিংহ রাশি, সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না, ভাগ্যেতে একাধিক বাধা আছে। তবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। মা বা মাতৃস্থানীয় কারোর শরীর সম্পর্কে বিশেষ সাবধান। এরপরে কন্যা রাশি, আপনার আজকের দিনটা যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে, যারা বেকার তাদের চাকরি লাভের খবরে মনে আনন্দ খেলিয়ে দেবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, বন্ধুদের দ্বারা অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হবে, সন্তানের ভালো রেজাল্টে মনে আনন্দ আসবে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে সেদিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের খবর আছে। সিংহ কন্যা রাশি, আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতা মনেতে কিছুটা চিন্তা রাখবে কন্যা রাশি। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মজীবনে সফলতা অবশ্যই রয়েছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা।
এরপরে তুলা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনার জীবনে অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা, সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের উগ্র মেজাজ আপনাকে চিন্তায় রাখবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দ্বারা যথেষ্ট উপকৃত হবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট ভালো আচরণ করতেই হবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দ্বারা যথেষ্ট উপকৃত হবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা রয়েছে, তবে আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশি জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সফলতা, আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যুক্ত রয়েছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করতে পারে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত পাবেন। তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতে হবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ এবং মা বা মাতৃস্থানীয় কারোর অতিরিক্ত শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলে দেবে। আজকের দিনে আপনার জীবনে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। এরপরে ধনুরাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে অসফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য সেভাবে আসবে না, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। এছাড়া আজকের দিনে আপনার জীবনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ রয়েছে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে অবশ্যই বিশেষ খারাপ আচরণ করবে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। এছাড়া পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, তবে যেদিক দিয়ে চিন্তা বাড়বে তা হচ্ছে সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের মানসিক চাপ, সন্তানজনিত অসুবিধার খবর আপনাকে বিশেষভাবে পেতেই হবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। ধনুরাশির জাতক জাতিকা। ধনুরাশি, যেদিক দিয়ে কিছুটা চিন্তা, এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা যোগ সেভাবে নেই। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এরপরে মকর রাশি। আজকের দিনে শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, কর্মজীবনে সফলতা সেভাবে আসবে না। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ রয়েছে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে অবশ্যই আপনার জীবনে নতুন যোগাযোগ আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দ্বারা অবশ্যই উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, বন্ধুর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার জীবনে নতুন প্রেম আসবে, আজকের দিনে অবশ্যই
আপনাকে নতুন দিকে ইঙ্গিত দেবে মকর রাশি। তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত, কর্মজীবনে অসফলতা অবশ্যই রয়েছে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, আপনার জীবনে নতুন ইঙ্গিত আছে, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে। আজকের দিনটি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনটি আপনার পারিবারিক জীবনে অস্থিরতার যোগ রয়েছে। আজকের দিনটি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার তার সঙ্গে অবশ্যই কিছুটা খারাপ আচরণ করবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন, এছাড়াও কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। কুম্ভ রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি, সন্তানজনিত সিবৃদ্ধির খবর অবশ্যই আছে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ উপকার করবে, আর্থিক দিক দিয়ে সুবৃদ্ধি হলেও কর্মজীবনে সফলতার যোগ রয়েছে। আজকের দিনে আপনার জীবনে স্বামী স্ত্রীর সংক্রান্ত সমস্যা মিটবে, স্বামী স্ত্রী একত্রে ভ্রমণে যেতে পারবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই নতুনত্ব আনবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় আমি 12টি রাশির 27 জানুয়ারি শুক্রবার কী রাশি বলা হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।